তাহলে ভিকি কৌশল এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে মুখ খুলল সালমান খান। পুরো বিষয়টা বিস্তারিতভাবেই জানাচ্ছি, কিন্তু তার আগে বলি, বিয়ে নিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একদমই মুখ না খুললেও ভারতীয় গণমাধ্যম যেভাবে নিউজ ছাপাচ্ছে, এছাড়া কয়েকজন তারকারাও যেভাবে হিন্টস দিচ্ছে, তাতে করে সবাই প্রায় নিশ্চিত হয়ে গেছে যে ভিকি এবং ক্যাটরিনার বিয়ে আসলেই হচ্ছে। এমনকি ইন্ডিয়া টুডে সহ ভারতীয় আরও বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে আজকে 3 ডিসেম্বর ভিকি কৌশল এবং ক্যাটরিনার বিয়ে হতে যাচ্ছে, এবং সেটা কোর্ট ম্যারেজ। এরপর 9 তারিখে ধুমধাম করে ট্র্যাডিশনাল ওয়েতে তাদের বিয়ে হবে। যাই হোক, এখন ভিকি এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে অনেক ভক্তদের মনে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সালমান খান তার প্রাক্তন প্রেমিকার বিয়ে নিয়ে কী মতামত দিচ্ছে, কিংবা তার রিয়াকশনটা কী। এবং এর আগে মিডিয়া রিপোর্টসগুলো থেকে যেটা জানা গিয়েছিল সেটা হলো, সালমান খান ক্যাটরিনার বিয়েতে যাবে না, এবং সে ইচ্ছে করে কাজের অজুহাত দেখিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের বিষয় এড়িয়ে যাচ্ছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার আজকের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে সালমান খানের ক্লোজ সোর্স জানিয়েছে, ভিকি এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে সালমান খানের কোনোই সমস্যা নেই। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, সালমান খান নিজেও ভিকিকে পছন্দ করেন, এবং ক্যাটরিনা কাইফ যেহেতু ভিকির সঙ্গে খুশি, তাই সালমান খান নিজেও ভিকি এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে খুশি। তবে এখানে কিন্তু কথা শেষ নয়, আরেকটা কথা আছে। ভারতীয় গণমাধ্যম থেকে এর আগে আমরা কি জেনেছিলাম, জেনেছিলাম যে সালমানকে ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সালমান নিজ থেকেই যাবে না। অথচ ইন্ডিয়া টুডে সহ আরও কিছু ভারতীয় গণমাধ্যমে সালমান খানের বোন অর্পিতা নিজেই জানিয়েছেন এই বিষয়টা সত্য নয়। তিনি জানান, তাদের পরিবারের কাউকেই ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। সেই সব রিপোর্টস এটাও বলা হয়, সালমান খানকে তো দাওয়াত দেওয়াই হয়নি, এমনকি সালমান খানের বোন অর্পিতা খান, আলভিরা, এমনকি সালমানের পরিবারের কোনো সদস্যকেই সেই বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। এখন কেন দাওয়াত দেওয়া হয়নি কে জানে। তবে শুধু সালমান খানই নয়, জানা গিয়েছে রণবীর কাপুরকেও ক্যাটরিনা দাওয়াত দেয়নি। হয়তো ক্যাটরিনা চায় না তার বিয়েতে তার কোনো প্রাক্তন উপস্থিত থাকুক। এখন তাদের বিয়ে নিয়ে আরেকটা মজার ইনফরমেশন জানা গেল, সেটা হলো ভিকি এবং ক্যাটরিনা তাদের বিয়ের ছবিগুলো একটা আন্তর্জাতিক ম্যাগাজিনের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময় বিক্রি করে দিচ্ছে। এখন টাকার পরিমাণটা কত সেটা তো জানা যায়নি, তবে আমার মনে হয় এই কারণেই বোধ হয় অতিথিদের সেই অনুষ্ঠানে মোবাইল নিয়ে আসা নিষেধ, কারণ কেউ যদি বিয়ের ছবি লিক করে দেয় তাহলে তো লস হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিকি কৌশল এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে সালমান খান যে খুশি, এটা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।